দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের হাঁস। সেই বাংলাদেশের হাঁস এখন আমেরিকায়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছে। আজকে আমি আমেরিকায় একেবারে দেশি হাঁস কিনতে আইছি। শুধু কি দেশি হাঁস ভাই বোনেরা, এখানে পাবেন কোয়েল পাখি, তারপরে কবুতর এবং বাংলাদেশের দেশি মুরগি এবং আরো অনেক কিছু, সেটা আপনার পিছনে যা দেখাচ্ছি, এবং রিজনেবল প্রাইস। তার সাথে বড় কথা কি জানেন, এখানে যদি আপনি 5টা কিনেন একটা ফ্রি মুরগি, সে বড় বড় মুরগি, সবগুলো মুরগি, দেশি মুরগি, বিদেশি মুরগি, এরকম হাঁস আর অনেক কিছু পাওয়া যায়, আর সেটা আপনারা দেখাচ্ছি। আর সবচেয়ে ভালো কথা কি জানেন, এত পরিষ্কার জায়গাটা, দেখলেও ভালো লাগে। আবার যদি হাঁসের ডিম চান তাও পাবেননি, আসুন দেখাই আপনার। এবং হাঁসের ডিমও আছে। এটা হচ্ছে এই ফ্রন্টিয়ার। সবচেয়ে বেশি কি আপনার বাচ্চা নিয়েও কিন্তু আসতে পারবেন, সবাই মানে পরিবার নিয়েও আসতে পারবেন এই জায়গায়। এছাড়াও এদিকে আসেন, এখানে দেখেন খুব সুন্দর করে তারা এই মুরগিগুলো পরিষ্কার করে কেটে আপনাদের দিবে এবং ধুয়ে পরিষ্কার করে। এবং এছাড়া দেখেন কত সুন্দর এই জায়গায়, আপনাদের কেটে নিতে চান তারা কিন্তু আপনাদেরকে কেটেও দিবে। এই যে সকল মুরগি, আমরা অনেকগুলো মুরগি নিছি, তো আমি আর কি দেখাচ্ছি, দেখেন কত পরিষ্কার। কিন্তু এছাড়াও এই পাশে আসেন, আমার হাঁসটা দেখেন এই পাশে আসেন, এই যে আয়ন বাবু দেশে এখানে সেই রকম খেলাধুলা করে। এই যে এখানে আছে মুরগি, বিভিন্ন রকমের মুরগি আছে, আপনি যে মুরগি নিতে চান। আমাদের বাংলাদেশি মুরগ আছে, মুরগি আছে, আবার পোলট্রি মুরগি আছে, কোয়েল পাখি আছে, আমাদের দেশের হাঁস আছে, সিলি হাঁস আছে, আবার আপনার অন্যান্য মুরগ মুরগিও আছে যেগুলো আমি চিনি না সেগুলো আছে। তারপরে সবচেয়ে বেশি কবুতর আছে। কবুতরটা আসলে আমেরিকাতে পাওয়া এবং দেশি হাঁস পাওয়া কিন্তু খুবই দুর্লভ। তো এই সব কিছু এই জায়গাটাতে পাওয়া যাবেন, যদি আপনারা চান এখান থেকে কিন্তু নিতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইসে। আরও যে বললাম সবচেয়ে আমাদের লাভ হয় কি, অনেকগুলো নিলে পারে না, অনেকগুলো ফ্রি পাওয়া যায়, মানে 20টা নিলে 4টা ফ্রি। আর বাহিরে দেখা যায় দোকানপাটে অনেক দাম, এইখানে আবার না অত বেশি দামও না, দোকান থেকে $3-4 করে কম পাওয়া যায়। আবার আপনার পছন্দ মতো মুরগিগুলো নিতেও পারেন, আবার হাঁসগুলো নিতেও পারেন। এক একটা মুরগির পাউন্ড 3.5 পাউন্ড থাকে, 4 পাউন্ড থাকে, 5 পাউন্ড পর্যন্তও থাকে। ওই যে বললাম পছন্দ করে যদি আপনারা নিতে পারেন, ওরা পছন্দ করে দেয়, আবার কেটেও দেয়। সব মিলে আমাদের কাছে খুবই ভালো লাগে এই সাবা পোলট্রি ফার্ম স্টক। আমি আরো সামনে বিস্তারিত বলতেছি। দেখেন আমরা আজকে মুরগি নিছি 6টা আর ডিম নিছি এখান থেকে। আরো আমি আপনাদেরকে হাঁসটা নিয়ে যাচ্ছি, কারণ হাঁস খাইতে আমার খুবই পছন্দ। আর এত দেশি এরকম হাঁস, তাজা হাঁস যদি কেনা নিতে চাই বলেন। যাই হোক, আপনারা যদি চান তাহলে কিন্তু আমি উপরে পেজটা মেনশন করে দিব, এটা হলো সাবা পোলট্রি ফার্ম, শুধুমাত্র আপনাদের জন্য, এটা কোনো প্রমোশন ভিডিও না। আমি শখেই আসলে সবাইকে জানানোর জন্য এই ভিডিওটা করতেছি। আর সবকিছু পরিষ্কার, সুন্দর জায়গা, এবং আপনাদের আমার ভিডিও দ্বারা যদি কেউ এত সুন্দর জায়গায় এসে দেশি মুরগি নিতে পারে তাহলে আমার জন্য অনেক বড় পাওয়া। তো আমি আপনাদেরকে উপরে পেজটা মেনশন করে দেবো, ওনাদের পেজ আছে কিনা জানি না, ওনাদের নাম্বারটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে সাবা পোলট্রি ফার্ম, এটা স্টকটনে অবস্থিত, আমার বাসা থেকে একটুখানি দূরে। বাট ওই যে বললাম না 5টা নিলে 1টা ফ্রি, তো আমি প্রত্যেক বারবার দেখা যায় 15-20টার মতো নিই, তখন 4টা করে ফ্রি পাওয়া যায়। তো বুঝতেই পারছেন যদি এত 4টা ফ্রি পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই। এখানে ম্যাক্সিমাম মানুষ এটাই করে, যে কোনো সময় আপনারা আসতে পারেন, সব সময় ফ্রি দেয়, 5টা নিলে 1টা ফ্রি, এবং ক্লিন করে দেয় এবং সুন্দর করে কেটেও দেয়। সো আপনাদের কোনো রকম কষ্ট হবে না, ওনাদেরকে যেভাবে আপনারা কাট করতে বলবেন সেভাবে কাট করে দেয়। সো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই মানুষের হেল্পের জন্য এই ভিডিওটা করা, আপনারা প্লিজ প্লিজ একটুখানি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।